নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো কচুর লুতি দিয়ে পাকা কই মাছের তেল কই। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটা শুরু করার আগে আমি বাগানে যাব, কিছু গাছ দেখাবো আপনাদেরকে। আসুন তাহলে বাগানে চলে যাই। দেখুন এই পেঁপে গাছটা খুব বেশি বড় নয়, কিন্তু এই গাছের পেঁপেগুলো কত বড় বড় হয়েছে। এই পেঁপে গাছের পেঁপেগুলো খেতে ভীষণ ভালো লাগে। এক একটা পেঁপের ওজন প্রায় 4-5 কিলো করে হয়। দেখুন ওপরে একটা পেঁপে রয়েছে, ওপরে একটা পাকা পেঁপে রয়েছে, ওই পাকা পেঁপেটা আমি পারবো। পেঁপেগুলো এত বড় বড় হয়েছে, পেঁপে গাছটা ভেঙে যেতে পারে, সেই জন্য দেখুন বাঁশ দিয়ে বেঁধে রেখেছে গাছটাকে। দেখুন পেঁপেটা কত বড়, পেকে গেছে, এটা বিকেলে কেটে খাবো আমরা সবাই মিলে। দেখুন কত বড় বড় কই মাছ, এইগুলো একদম পুকুরের বহু পুরনো দিনের কই মাছ, পাকা কই। দেখুন বন্ধুরা, পুরো পাকা কই, পেটের দিকটা হলুদ হয়ে আছে, সাইজটা দেখুন খালি। প্রথমে আমি কচুর লতিগুলো কেটে নেব, একটু পরিষ্কার করে নেব। এইভাবে ওপরের অংশগুলো একটু ছাড়িয়ে নিতে হবে ভালো করে। মোটামুটি এইগুলো হলেই আমার হয়ে যাবে, আর কচুলুতি কাটবো না। এবার আমি কই মাছ বাছবো। প্রথমে আমি এই বড় কই মাছটা বাছবো, একটু ছাই মাখিয়ে নেব। দেখুন পেটটা কিরকম হলুদ হয়ে আছে, পাকা কই মাছের এইরকম কালার হয়। মাঝখান থেকে একটু করে চিড়ে নেব, আর মাছটা পুরো গোটাটাই থাকবে, কাটবো না।
খালি ওপর থেকে একটু করে এইভাবে চিড়ে নেব। সব কই মাছগুলো বাছা হয়ে গেছে, এবার ওই কই মাছের উপর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব, তাহলে মাছগুলো খুব ভালো করে পরিষ্কার হবে। এবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, মাছগুলো ধুয়ে নেব আর কচুর লতিগুলো ধুয়ে নেব। কই মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর কচুর লতিগুলোও ধুয়ে নিয়েছি। এবার আমি মাছে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এবার আমি উনানটা ধরিয়ে নেব। পোড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেব কচুর লতি। অল্প একটু লবণ দেব, লবণ দিয়ে কচুর লতিগুলো একটু হালকা করে ভেজে নেব। অল্প আছে, কচুর লতিগুলো ভাজা হবে, ততক্ষণ আমি মশলাটা করে নেব। প্রথমে আমি জিরেটা বেটে নেব। কিন্তু পুরো জিরে দিলে হবে না, বাট গোটা জিরে বেটেই করতে হবে, তবে বেশি ভালো লাগবে এই রেসিপিটা। গোটা ধনে চাপাটা খুলে একবার দেখে নেব। লতিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু দিয়ে দেবো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কই মাছগুলো ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হতে হতে ওইদিকে মশলাটা আর একটু বাকি আছে, করে নেব। মাছগুলো একবার আমি উল্টে দেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো।
মশলা করতে করতে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে। এবার যে গোটা জিরে আর ধনেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এই রেসিপিটা একটু তেল বেশি লাগবে, মশলাটা একটু কষে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব লবণ। অল্প একটু মশলার জল দেব। আর একটু জল লাগবে, মশলা বাটার সময় এই জল দিয়ে মশলা বেটেছিলাম, মশলার জল এটা। মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কচুর গুটি। এবার যে মশলার জলটা রয়েছে এই মশলার জলটাই দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। অল্প আছে একটু ফুটিয়ে নেব। এই রেসিপিটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতে খুব ভালো লাগবে। ওহ বন্ধুরা, রংটা দেখুন, গরম গরম ভাত দিয়ে যা লাগবে না রেসিপিটা। আমি এখন ভাত দিয়ে খাবো। অসাধারণ হয়েছে, এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। পাকা কইয়ের কিন্তু স্বাদটাই একদম অন্যরকম, ভীষণ ভালো লাগছে। পাকা কই মাছ দিয়ে তেল কই, তার সঙ্গে আবার কচুর লতি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।